প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 15 সেপ্টেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আয়নাল ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আয়নাল ডেইরি ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়। এখানে 3 জাতের গাভী পাওয়া যায়, হলস্টিয়ান ফ্রিজিয়ান, জার্সি এবং সাহিওয়াল। এবারে সংগ্রহে দেখাবো কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভীগুলো নতুন সংগ্রহে রাখা হয়েছে, বা এখান থেকে এ সকল গাভী নিলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। আর দর্শক ভাইরা, আপনারা যেখান থেকে গাভী কিনুন না কেন, গাভী কিনতে হলে অবশ্যই খামারে আসতে হয়। খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করতে হয়। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আনাল ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা জানাবেন। দর্শকদের আর কি বলবো, আমার তো পরিচয় জানাই, দর্শক দেখলে সবাই জানে, সবাই এক নামে চেনে ভাই। দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম। আমার পরিচয়, আমার নাম আয়নাল। আচ্ছা, ফার্মের নাম? ফার্মের আয়নাল ডেইরি ফার্ম। আচ্ছা, এটার অবস্থানটা একটু? এটা ঈশ্বরদী থানা, দাসুরিয়া, পাবনা জেলা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, এখান থেকে 3 ধরনের জাতের গাভী? হ্যাঁ, আমার 3 রকমের জাত আছে। আজকের কালেকশনে 3টা জাত আছে? হ্যাঁ, আজও 3 রকমই আছে ভাই। বেশি কি আছে আজকে? বেশি আপনার জার্সি আর শাহিয়ালই বেশি ভাই। জার্সি এবং শাহিয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু আছে ভাই। একটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান, বাদ বাকি আর সবই শাহিয়াল আর জার্সি। শাহিয়ালের মধ্যে কেমন কালেকশন হয়েছে? এবার হাই কোয়ালিটি শাহিয়াল ভাই। হাই কোয়ালিটি শাহিয়াল? হাই কোয়ালিটি। বডি মডি ভালো আছে? বডি আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি গরু এটা। দেখলে মোটামুটি বুঝতে পারবেন, দর্শক দেখলেই বুঝতে পারবে যে আয়নাল এবার কি গরু রাখছে ভাই। ভালো গরু রাখছে। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম থেকে রাখছেন এবং দুধের কয়টা আছে? দুধের আপনার, দুধের গাভী এবার কম ভাই, প্রেগনেন্ট গরু তো, শায়াল গরু তো প্রেগনেন্ট বেশি হয়েছে। আচ্ছা, প্রেগনেন্ট গরু তো দুধের গরুর চেয়ে দাম একটু কম পাওয়া যায়। হ্যাঁ, দাম কম আছে ভাই। আচ্ছা, কেমন দাম থেকে দেখাবেন এবার? আপনাকে আমি দেখাবো 1,60,000 থেকে 2,00,000 পর্যন্ত আছে। 2,00,000 পর্যন্ত? 2,30,000 পর্যন্ত ভাই। 2,30,000? 1,60,000 হচ্ছে নিচের দাম? হ্যাঁ, নিচের দাম। 2,30,000 হচ্ছে উপরের দাম? উপরের দাম। তার মানে একটু বড় বড় গাভী দেখাবেন? না, বড় বড় করছে, হাই কোয়ালিটি আনকমন গরু এবার দেখাবো আপনাকে। আনকমন দেখাবেন? হ্যাঁ। আচ্ছা, আমাকে দেখায় তো লাভ নাই, আমি তো আর কিনবো না, দর্শককে দেখাবো এবার আনকমন গরু। আচ্ছা, দর্শকরা দেখবে, দর্শকরাই বিচার বিশ্লেষণ? হ্যাঁ, বিচার করতে পারবে। আচ্ছা আইনুল ভাই, তাহলে কথা বাড়াবো না, অনেকগুলো গরু আজকে দেখতেছি খামারে, প্রত্যেকটি গরু সঠিক যে বর্ণনা প্রতিবার দেন, এবারেও আশা করতেছি সঠিক বর্ণনা আমার দর্শককে। ইনশাআল্লাহ ভাই, আমি তো খারাপ গরু বিক্রি করি না ভাই, আর খারাপ গরু আমি রাখবো না ভাই। আমার কাছে নিজের কাছে যদি ভালো না লাগে তো দর্শকের তো ভালো লাগবে না। আচ্ছা, আমার কাছে, আমার ছেলেটা আমার কাছে তো ভালো হতে হবে, আমার ভালো হলে তাহলে দর্শক ভালো করবে। আচ্ছা, দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন, পুরাতন ব্যবসায়ী, আপনাদের বলার মতো কিছুই নাই, না না, আশা করতেছি সঠিক বর্ণনা আমার দর্শককে জানাবে ইনশাআল্লাহ ভাই। সর্বপ্রথমে আয়নাল ভাই, যে গাভীটা আছে মাশাআল্লাহ বেশ বড় সরো গাভীটা, লাল টকটকে না ভাই, এটা কোন জাতের গাভী? এটা জার্সি আছে ভাই, শায়াল হালকা শায়াল মিশ আছে, জার্সির সঙ্গে শাহিওয়ালের মিক্স, হালকা শায়াল মিশ আছে, জার্সি বেশি ভাই, জার্সির অংশ বেশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁত কয়টা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স? হ্যাঁ। কোলে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা। কতদিন বয়স? বাচ্চা বয়স 7 দিন হয়েছে ভাই। 7 দিন? হ্যাঁ। আচ্ছা, এখনো তার মানে খড়টর এগুলো খাওয়া শেখে নাই, মায়ের দুধ খাবে? না না, হ্যাঁ দুধ খাচ্ছে ভাই। আচ্ছা, এটা কয় নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে ভাই। 4 দাঁতে সেকেন্ড বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনিতে ধারবাট গুলো ঠিক আছে? হ্যাঁ, ধারবাট দেখাই দে, দেখাই দে তো। আচ্ছা, ধারবাটটা প্রথমটার একটু দেখাই দেন। হ্যাঁ, দেখো তো। আচ্ছা, 4টা বাটি আমাকে ক্লিয়ার আছে কিনা একটু দেখাই। বাচ্চা কোন ধারে? আচ্ছা, এমনিতে মা বোনরা লালন পালন, মহিলারা দহন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আচ্ছা 4টা বাটি আমাকে দেখাই দিবেন। হ্যাঁ, 4টা বানি আপনি দেখেন, রাও রাও। আচ্ছা সকালকার ভিডিও আছে, ভিডিও করে দেবো। এটা দুধের গ্যারান্টি আছে? এটা 18 লিটার গ্যারান্টি আছে? 18 লিটার? হ্যাঁ হ্যাঁ। সকাল বিকালে? সকাল বিকাল। আচ্ছা, এটা তো গ্যারান্টি দিবেন? হ্যাঁ, এটা গ্যারান্টি ভাই। আচ্ছা, প্রথম গরুটা কার পছন্দ হলে কত টাকা দাম? এটা 2,30,000 টাকা পড়বে। প্রথম গরুটার দাম পড়বে 2,30,000? হ্যাঁ, 18 লিটার সুযোগ দিবেন? হ্যাঁ, 18 লিটার গ্যারান্টি উনি। সঙ্গে কোলে মেয়ে বাচ্চা আছে, 18 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ। কিছুটা দরদামের সুযোগ হবে? হ্যাঁ, হালকা কিছু হবে। আচ্ছা, প্রথম গাভীটা সাইড করেন, পরের গাভীগুলো দর্শক। হ্যাঁ, দেখেন নম্বর সিরিয়ালে আয়নাল ভাই, আরো একটি বড় সরো গাভী আছে, লাল টকটকে রঙের। আমাদের ভিতরে কিন্তু লাল রংটা বোঝা গেল না, বাইরে বাইর করছেন, এখন বোঝা যাচ্ছে। এখন তার জন্য আমি খামারে বাই করে বাই করে নিলাম ভাই, দেখেন আপনি, দেখেন আপনাকে বলছি বাইরে বাই করার জন্য। এটা কোন জাত? এটাও আপনার শাহেলের সাথে জার্সি মিশ ভাই। আচ্ছা, এটা শাহেলের অংশ মনে হয় বেশি আছে, যে নাভি ঝোলানো, কম্বল ঝোলানো। হ্যাঁ হ্যাঁ। এটা গাব? হ্যাঁ গাব, প্রেগনেন্ট ভাই। কত মাসের প্রেগনেন্ট? এটা 8 মাস প্রেগনেন্ট। দাঁত কয়টা? এটা 6 দাঁত হয়েছে, দ্বিতীয় বাচ্চা হবে। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ।
এটা হচ্ছে 8 মাসের গাব হ্যাঁ 8 মাসের গাব বাটটা ঠিক আছে ওটা দেখে নেবে আমি দেখে নিয়েছি আবার দেখে নেবে সমস্যা দর্শকরা এখানে দেখে শুনে নেবে হ্যাঁ ফাটায় নেবে বলানোর জায়গাটা কি দেখানো যাবে ভাই এর জায়গাটা আপনাকে বলবো কি এসব গরু তো বহু দুধের গরু ভাই জায়গাটা টাকা দেখেন কম্বলটা ঝুল ডাকি দেখেন এখনো প্রচুর জায়গা কইলাম এখন তো দেরি আছে প্রচুর এই জায়গাটা কি কভার হবে এই বেশি এই পর্যন্ত হবে ভাই এই লাভই পর্যন্ত হবে একবারে দেখেন ওর কভারটা কি আচ্ছা কি বলে আর আর এই যে পিছেটা জায়গা দেখেন পিছের জায়গাটা দেখেন পিছের জায়গা আছে ভাই আচ্ছা দেখেন জায়গার কম্বল কি এই দুই নম্বর গরুটা কার পছন্দ হলে কত টাকা দাম নেবেন এটা নিলে আপনি 1,95,000 টাকা পড়বে ভাই এটার দাম পড়বে 1,95,000 হ্যাঁ দরদামের সুযোগ আছে হ্যাঁ আছে আচ্ছা এটা সাইড করেন পরেগুলো দেখি হ্যাঁ দেখ নম্বর সিরিয়ালে আয়নাল ভাই এটাও লাল টকটকে রঙের একটা গাবি বেশ বড় সরো এই গাবিটাও তিনটা গাবি বেশ বড় সরো দেখালেন এইটা কোন জাতের এটা অরিজিনাল পাকিস্তানি শায়াল ভাই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি শায়াল হ্যাঁ ওর কানটা দেখেন কান কত বড় বড় আচ্ছা মাথাটা দেখেন ওর বুঝলে এটা ইন্ডিয়ান কলম ভাই পাকিস্তান দাইছে আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল দাঁত কয়টা এটা দুই দাঁত ছিল আর দুইটা দাঁত ভাঙছে ভাই চার দাঁত হয়েছে চার দাঁত বয়স কম্বলটাও বেশ ঝোলানো নাভিটাও অনেক হ্যাঁ সব ঝোলানো দেখেন বাচ্চাটাও কত সুন্দর ভাই আচ্ছা এটা কত নম্বর বাচ্চা হবে এটা আপনি দ্বিতীয় বাচ্চা হবে ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে কত মাসের প্রেগন্যান্ট এটা 7 মাস প্রেগন্যান্ট ভাই 7 মাস কার্ড আছে আপনার কাছে হ্যাঁ কার্ড আছে কেউ চাইলে কার্ড দিতে পারবে হ্যাঁ কার্ড মানে উনি চেক করে দিয়ে আবো আমি সমস্যা নাই আচ্ছা শুধু কার্ড না চেক দিও হ্যাঁ ডাক্তার দিয়ে উনি চেক করে নেবে আমি চেক করে নিয়ে আইছি আবার চেক করে নেবে সমস্যা নাই হ্যাঁ এমনি বাটটা বাটটা আমি সব ক্লিয়ার ভাই অবস্থা যদি নিয়ে যায় বাটে যদি বাসায় গিয়ে কোনো সমস্যা আসে বাটে কোনো সমস্যা হলে আমি গরু ব্যাক নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা এই তিন নম্বর গরুটার দাম কত টাকা এই এই গাবিটা নিলে ভাই 1,65,000 টাকা পড়বে এটার দাম এই অবস্থায় নিলে 1,65,000 চাইলে 2,00,000 চাইলে চাই তারপর চাই লাভ নাই আচ্ছা 1,65,000 দাম চাইলেন দরদামের আবার কিছুটা সুযোগ আছে এটা সাইড করেন পরেরটা দেখি নম্বর সিরিয়ালে আয়নাল ভাই শ্যামলা কালারের একটা গাবি আছে চটমট বড় দেখতেছি এটা কোন জাত এটাও শায়াল ভাই এটাও শাহিওয়াল জাত হ্যাঁ এটাও শায়াল আচ্ছা এটা ইন্ডিয়ান শায়াল না পাকিস্তানি এটা পাকিস্তানি শায়াল ভাই এটা পাকিস্তানি শায়াল দাঁত কয়টা এটা চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ এটারও পেটে বাচ্চা এটাও পেটে বাচ্চা এটা কত মাসের প্রেগন্যান্ট এটা 8 মাস হয়েছে ভাই এটার একটু ওলান পালানোর জন্য দেখতেছি নামছে 8 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ ওইটা তো 7 মাস ছিল এটা 8 মাস কত এটা কয় নম্বর বাচ্চা হবে এটা আপনি দ্বিতীয় বাচ্চা হবে ভাই এটাও সেকেন্ড টাইম বাচ্চা হবে আচ্ছা এই যে টাকার পছন্দ হইলে চার নম্বরটা কত টাকা দাম দিতে হবে আনাল ভাই এটা 1,60,000 টাকা পড়বে ভাই আগের তো 1,65,000 এটার দাম 1,60,000 দরদামের দুইটাতেই সুযোগ আছে আচ্ছা এই গরু এসব গরু তো আনকমন গরু ভাই এসব গরু তো মেলে না ভাই দেখেন আপনি এই কেউ দেখাইতে হবে না এসব আনকমন গরু কালারটা একটু আনকমন 1,60,000 দাম চাইছেন আবার কেউ চাইলে কিছুটা দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এটা সাইড করেন পরেরটা দেখি হ্যাঁ দেখেন 5 নম্বর সিরিয়ালে আয়নাল ভাই লাল টকটকে রঙের একটা গাবি আছে সবগুলো গাবি আজকে মোটামুটি মানসম্মত লাগতেছে কালার গুলো সুন্দর চটমট হ্যাঁ শায়াল গরুটা শায়াল গরুর মেন হয় যে কম্বল দর্শনদারি সব তো রূপে ভালো লাগবে ভাই দর্শনদারি পরে গুণ বিচারে হ্যাঁ গুণ বিচারে আচ্ছা দাঁত কয়টা এটা এটা চার দাঁত ভাই চার দাঁত শায়াল গরু যারাই কিনবে অনুরোধ করব দুধের জন্য যেন না নেয় না এটা জাত উন্নয়নের জন্য এটা আপনি আমি তো দুধের কোনো গ্যারান্টি দেই না শায়াল গরু এটা ওর জাত অন্য রকমের জন্য বানানোর জন্য ভাই বাবা মার বীজ দেওয়ার জন্য লাগে জাত উন্নয়নের জন্য বাবা মা বা 100 শাহিওয়াল তৈরি করার জন্য বা এর পেটে যদি ফ্রিজিয়ানের বীজও দেওয়া যায় তাও হাই কোয়ালিটির ফ্রিজিয়ান পাওয়া যায় একটু ক্রস হয় আচ্ছা এটা দাঁত কয়টা এটা চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ আচ্ছা এটা পেটে বাচ্চা এটাও পেটে বাচ্চা ভাই কত মাসের পেগ এটাও 8 মাস 8 মাস চেক দেওয়া যাবে চেক দেয়া মানে উনি আমার বাসায় থেকে গরু দেখলেই তো বোঝা যায় গাব গরু ভাই আচ্ছা দেখেছেন এখন তো পেটে হাত দিলে বাচ্চা না হ্যাঁ এখন এর বাচ্চা দেখাই যাচ্ছে ভাই আচ্ছা এখানে বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা এটা কত নম্বর বাচ্চা হবে এটা 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 2 নম্বর হবে ভাই 5 নম্বর সিরিয়ালের গাবিটারও 2 নম্বর বাচ্চা হবে এটার দাম কত টাকা ঠিক করছেন এটার দাম হচ্ছে 1,62,000 ভাই এটার দাম চাচ্ছেন 1,62,000 দরদামের সুযোগ আছে আছে ভাই আচ্ছা এটাও সাইড করে দেন এরপরে যে গাবিগুলো আছে এইগুলো দর্শকদের হ্যাঁ দেখেন 6 নম্বর সিরিয়ালে সাদা রঙের একটা গাবি আছে লাল রঙের বাচ্চা সহ এটা কোন জাতের এটা জার্সি ভাই এই গাবিটা জার্সি গাবি হ্যাঁ জার্সিটা আনকমন জার্সি ভাই বহুত দেখেন বহুত খামারে অ্যাড করেছেন আপনি এরাম জার্সি কলম কেউ দেখাইতে পারেন না ভাই আচ্ছা দেখেন একটু নাভিও কিন্তু আছে হালকা একটু শায়ালের হালকা একটু করজ আছে ভাই আচ্ছা জার্সির সঙ্গে শাহিওয়ালের মিক্স হ্যাঁ হালকা একটু আছে দাঁত কয়টা এটা চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ মেয়ে বাচ্চাটার সঙ্গে কি ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা দেখেন শাহিওয়াল বাচ্চা হ্যাঁ বাচ্চা শায়াল কতদিন বয়স বাচ্চার 11 দিন হয়েছে ভাই আজ 11 দিন বয়স হ্যাঁ আচ্ছা এটা যেহেতু শাহিওয়ালের সঙ্গে ক্রস আছে দুধের কথা তো বলে দিবেন হ্যাঁ এই গরুটা আমি 16 লিটার গ্যারান্টি দেই নে 16 লিটার দুধের গ্যারান্টি দিবেন সকালবেলা একটানে 10 সাড়ে 10 দাঁত কয়টা বললেন এটা চার দাঁত ভাই কয় নম্বর বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা হয়েছে ভাই চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবেন হ্যাঁ বাটটা ঠিক আছে হ্যাঁ বাটটা সব ঠিক আছে চার বাট থেকে সমান আনকমন গরু এটা আচ্ছা
6 নম্বর গরুটার দাম কত টাকা? এটা 175,000 টাকা পড়বে ভাই। এটার দাম পড়বে বাচ্চা সহ 175,000। হ্যাঁ 16 লিটার দুধ গ্যারান্টি ভাই। 16 লিটার দুধের গ্যারান্টি, দরদামের সুযোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা 6 নম্বরটা সাইড করেন, 7 নম্বরটা দেখি ভাই। 7 নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভী আছে, শ্যামলা রঙের একটা বাচ্চাও আছে সামনে। হ্যাঁ হ্যাঁ। এটা কোন জাতের? এটা শায়াল ভাই। এটা শায়াল বাচ্চা, শায়াল গরু, শায়াল জাতের গাভী। হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটা কোন জাতের? বাচ্চাটা আপনার জার্সি একটু মিশলেছে ভাই। জার্সির মিক্সড হইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাভীর দাঁত কয়টা? এটা দুই দাঁত ভাই। দুই দাঁত। এই গাভীটা সম্ভবত এর আগের প্রতিবেদনে হ্যাঁ দেখাইছিলাম ভাই। আচ্ছা বাচ্চাটা দেখে চিনে ফেললাম আমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁত হচ্ছে চারটা? দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। তার মানে এটা প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দিছে ভাই। বাচ্চা মেয়ে না ছেলে? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। হ্যাঁ। আচ্ছা দুধ গ্যারান্টি কি হবে এটা? এই শায়ালটার আপনি 10 লিটার গ্যারান্টি আছে সারা দিনে। 10 লিটার গ্যারান্টি আগের প্রতিবেদনে মনে হয় দিছিলেন। হ্যাঁ হ্যাঁ। এটাই প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই। আচ্ছা এখন তো আপনি ধরেন আইছেন বেলা দুপুরের সময় ভাই, এখন তো বাচ্চা ধরা নাই। আচ্ছা এই গরুটা কার পছন্দ হলে? 7 নম্বরটার দাম কত টাকা? এটা 145,000 টাকা পড়বে। 7 নম্বর সিরিয়ালেরটার দাম পড়বে 145,000। 10 লিটার দুধ আছে, মেয়ে বাচ্চাও আছে, মেয়ে বাচ্চা আছে, আবার দরদামের সুযোগও আছে। আছে। আচ্ছা এটা সাইড করেন, 8 নম্বরটা দেখেন। হ্যাঁ দেখেন। 7 নম্বর সিরিয়ালে আয়নাল ভাই লাল রঙের আরো একটি গাবি আছে, আজকে লাল রঙের গাবি বেশি। আপনি তো কইলাম যে আনকমন গরু সব আনি আইছি। আচ্ছা এবার গরুগুলো একটু আনকমন, ভিন্ন গরু, ভিন্ন গরু। এবার দাঁত কয়টা এটা? এটা চার দাঁত ভাই। চার দাঁত। হ্যাঁ। কোলে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা ভাই। কোলে মেয়ে বাচ্চা আছে? হ্যাঁ। এই যে বড়, এই যে বড় বাচ্চাটা ভাই। বাচ্চাটা কোন জাতের? বাচ্চাটা আপনি ফিজিয়ানের সাথে জার্সি মিক্স নিছে ভাই। ফিজিয়ানের সঙ্গে জার্সির মিক্স বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা এখনো মায়ের দুধ খাচ্ছে, বড় হয়ে গেছে? হ্যাঁ বড় হয়ে গেছে, দুধ খাচ্ছে এখনো। দানাদার খাদ্য খাওয়া শিখছে? হ্যাঁ সব শিখছে এখনো। এক বেশি বয়স বাচ্চার বয়স যে এক মাস দুই দিন হয়েছে। এক মাস দুই দিন? হ্যাঁ। অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা। বড় তো গাবি, তো বড় গাবি। আচ্ছা এই গাবিটার দাঁত কয়টা? চার দাঁত ভাই। চার দাঁত। এটা দুই নম্বর বাচ্চা? হ্যাঁ দুই নম্বর বাচ্চা। এটা তো দুধের গ্যারান্টি? হ্যাঁ এটা জার্সি দুধের গ্যারান্টি। আচ্ছা কত লিটার দুধ? এটা 14 লিটার গ্যারান্টি থাকবে। 14 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সকাল বিকালে? সকাল বিকাল। আচ্ছা এই 8 নম্বর গরুটা কারো পছন্দ হলে কত টাকা দাম নেবেন? এটা 155,000 পড়বে। এটার দাম পড়বে 155,000 টাকা। 55? হ্যাঁ। দরদামের কি সুযোগ হবে? হবে। আচ্ছা 8 নম্বরটা সাইড করে দেন, 9 নম্বরে যে গাবিটা আছে এটা দর্শকদের হ্যাঁ দেখেন। আনাল ভাই সর্বশেষ একটা গাবি আছে, সাদা কালো রঙের, মাঝারি আকারের, শিং নাই গাবিটার। হ্যাঁ এটা মুন্ডি দাঁত ভাই। মুন্ডি? হ্যাঁ মুন্ডি দাঁত। আচ্ছা দাঁত কয়টা? এটা দাঁতে, দাঁতে নাই ভাই, এখনো দাঁতই হয় না? দাঁত হয় নাই। তার মানে আর একটু বড় হবে? বড়, বিশাল বড় হবে ভাই, এখন তো এখন দাঁতই হয়নি, ওয়া দাঁতে বাচ্চা দিয়েছে। আচ্ছা বিশাল বড় হবে কিনা জানি না, তবে দাঁত না হলে ওই গরুগুলো আর একটু বড় হবে। আর বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ বকনা বাচ্চা করলাম। মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। বয়স বাচ্চাটা? বাচ্চার বয়স 13 দিন হয়েছে ভাই। 13 দিন? হ্যাঁ। সঠিক বলছেন বাচ্চার বয়স? হ্যাঁ সঠিক আছে ভাই। আচ্ছা দুধ সম্পূর্ণ পাচ্ছেন? হ্যাঁ দুধ আমি 13 লিটার গ্যারান্টি দেবো। এটা 13 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা এই শেষ গাবিটার দাম কত টাকা নিবেন? এটা 140,000 টাকা হল দাম। 140,000? হ্যাঁ। দরদামের সুযোগ আছে? হ্যাঁ কিছু হালকা কিছু হবে, 1-2 হাজার টাকা। আচ্ছা আজকে দেখাইছেন দুধের গাবি কম দেখছি, প্রেগন্যান্ট গাবি আজকে বেশি ছিল, তো দুধের গাবিগুলো দর্শকদের কাছে কিভাবে বিক্রয় করতেছেন? দর্শক কিভাবে নিবে? দর্শক আমি একটা কথাই বলবো যে দুধের গাবি দেখেন, ওইটা আমার খামারে এসে ডাইরেক্ট এসে ধোয়ায় দেখে নিয়ে যাবেন। দুধ যেটুক, হ্যাঁ দুধ আমি যেটুক বলবো ওটুক না হলে আপনার লাগবে না। আপনার এখানে আসবে থাকবে কোথায়? আমার বাসায় থাকবে। বাসায় থাকার সুবিধা? হ্যাঁ খাওয়া দাওয়া সব ফ্রি, সব এখানে ফ্রি। হ্যাঁ যদি গরু না কেনে, না কিনলে উনি চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। টাকা তো আবার নিবেন না? আরে আল্লাহ আবার কয় খাওয়ার টাকা? মেহমান আসবে মেহমানের মতো? হ্যাঁ দাদা আমার তো আইসে কাস্টমার, উনি পছন্দ হইতে পারে না হইতে পারে, না হতে পারে, দুধ মিলতে পারে না মিলতে পারে। দুধে মিললে পছন্দ হলে নিবে, না হলে নেওয়ার দরকার, নেওয়ার দরকার নাই। আর এর জন্য আয়নাল ভাইকে কোনো খরচও দিতে হবে না? কোনো খরচ লাগবে না। আচ্ছা আর এছাড়া কি সুযোগ সুবিধা, গরু যদি কেউ না আসে সেক্ষেত্রে পৌঁছানোর ব্যবস্থা? হ্যাঁ পৌঁছাই দিতেছি আমরা। হ্যাঁ পৌঁছাই দিচ্ছি। এই দেন ওই ঢাকা আমি 3টা গাবি বেচছি, দুইটা শায়াল আর একটা জার্সি, ওইটা বললাম টেকার লাগাই দিছে, 3 লাখ টাকা দিছে, আর 2,80,000 টাকা পাবো। আচ্ছা আচ্ছা। এটা মনে হয় 2 লাখের ভিতরে গরুটা নিয়ে যাবে, মানে টাকা ফুল পেড করতে হবে? হ্যাঁ পেমেন্ট করলে না হলে গরু দাবেন না। ফুল পেমেন্ট না হলে আপনি গরু দিবেন না? না না। 10 টাকা বাকিতেও? 10 টাকা বাকি যাবে না। আপনার আমি কি আমি 1 টাকা বাকি কিনি নাই, আপনাকে আমি বাকি দিতে যাবো? আচ্ছা এইটা দর্শকদের মাথায় রাখতে হবে, কেউই কিন্তু বাকিতে গরু দিবে না। দর্শকের আমি একটা কথাই বলবো যে যদি কোন 10টা টাকা যদি বাকি থাকে গরু কলম আপনি দিবেন না? কেউ ভাই কেউ দিবেন না? না দিবেন না। এটা কিন্তু প্রতারণার ফাঁদে ফেলে, এটা আপনি আর প্রতারণার ফাঁদে বলবেন মানে চিটারি করা হবে, চিটারি করতে। হ্যাঁ আচ্ছা আয়নাল ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে খুব ভালো পরামর্শ দিয়েছেন এবং আজকের যে গরুগুলো দেখাইছেন সবগুলো আমার কাছে আনকমন লাগছে, বাদ বাকি দর্শকরা বিচার বিশ্লেষণ করে নিবে। হ্যাঁ দর্শকই বিচার করবে যে আয়নাল ভাইয়ের গরু কেরাম আছে। আচ্ছা এটা আমি বললে ভালো বললে তো হবে না, দর্শক বিচার করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।